সল্লি আল্লাহ রাসুলহ করিম আহাদ সুদী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করবো যে দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে না কেন আপনি জানেন ইসলাম হচ্ছে একটা হায়া এবং সরমের ধর্ম নবী করিম সাল্লাম বলেছেন আল হায়াউসব তিন ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ বা অঙ্গ কাজে আমাদের জীবনে এই লজ্জা এবং সরম এটা যেহেতু আমাদের ভূষণ সেক্ষেত্রে এটি সার্বিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে এটাকে অবলম্বন করা আমাদের একান্ত প্রয়োজন এক্ষেত্রে আমরা দেখেছি যে জাহিলি যুগে সাধারণত পুরুষ কেন মহিলারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করত। নবী করিম সাল্লাহ সাল্লাম দেখলেন যে পৃথিবীর যারা পশু এবং প্রাণী তারা কেবলমাত্র দাঁড়িয়ে প্রস্রাব করে মুসলমান আর মানুষ যারা তারা তো এটা করতে পারে না এ কারণে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বসে বসে যখন প্রস্রাব করছিলেন তার এই অবস্থা দেখে মহাজেব কুনফুস রী আল্লাহ একটি হাদিসে এসছে যে দুজন আগন্তুক নবী করিমস্লামকে দেখতে পেলেন এসে যে নবীজাম তিনি প্রস্রাব করছেন হাদিস শরীফের মধ্যে এসছে যে তারা দেখে একে অপরকে ঠেস দিয়ে বলা শুরু করলো ইয়াবুল কাবা তাবুল মারাতো দেখো মোহাম্মদ সোহা দিকে তিনি প্রস্রাব করছেন এমনভাবে যেমন মহিলারা বসে বসে পেশাব করে নবী এই অবস্থা শোনার পরে তিনি তার প্রসাবের কাজ শেষ করে তিনি পবিত্রতা লাভ করে এরপর তিনি দাঁড়িয়ে তাদেরকে ডাক দিয়ে কাছে টেনে এনে বললেন তিনি বলেন যে দেখো ইসলামের একটা সভ্যতা আছে এবং হায়া এবং সরম আছে একটা পুরুষ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে আরেকটা অন্য প্রাণী কুকুর বলেন গরু বলেন অন্য অন্য প্রাণী যা আছে সেগুলোর সাথে সাদৃশ্য হয়ে যায় একজন মুসলমানের কাজগুলো হবে অত্যন্ত শালীন এবং অত্যন্ত ভদ্রতাপূর্ণ সেক্ষেত্রে প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লাম তিনি তাদেরকে বলে দিলেন যে না আমাদের মুসলমানের ঈমানের একটি কাজ হচ্ছে যে লজ্জা এবং সরমটাকে সংরক্ষণ করা সেক্ষেত্রে একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করবে না এটাই হলো ইসলামের বিষয় অপর থেকে বিজ্ঞানীরা এটিকে নিয়ে তারা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনি যে কোনো মুহূর্তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কাজেই বসে বসে যখন কোনো মানুষ প্রস্রাব করে এর অনেকগুলো উপকার আছে তার মধ্যে একটি হলো যেখানে প্রস্রাব করছে ওই প্রস্রাবটা আর কখনো নিজের দিকে ফিরে আসবে না আপনি জানেন নবী করিম সাল্লাহ একটি মরু প্রান্তর অতিক্রম করছিলেন আর সেখানে সাহাবা একরামকে তিনি বললেন যে আমার উষ্টি এখানে বসে গেল তোমরা জানো এখানে কি আছে সাহাবা একরাম বলেন হজুর আমাদের জানা নেই নবী করিম সাল্লাহাম বলেন এখানে দুজন ব্যক্তির কবর আছে একজন ব্যক্তি আম্মা ইয়ামশি বিন নামিমা একজন ব্যক্তি সে চুগলি করত। একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট করত। ও আমল আখেরো বাউল আর দ্বিতীয় ব্যক্তি প্রস্তাব থেকে নিজকে পবিত্র রাখত না নবী করিম সাল্লিয় সাল্লাম এই বক্তব্য দিয়ে তিনি তাদেরকে বললেন ইস্তান জিহু মিনাল বাউল ফাইন্না আম মাতা আজাবিল কাবির মিনহু তোমরা যখন প্রস্রাব করবে তখন খবরদার প্রসাবের সিটা যেন তোমাদের গায়ে না আসে একজন ব্যক্তি যখন দাঁড়িয়ে প্রসাব করে তখন ওই ব্যক্তি যেখানে প্রসাব করছে তার ছিটাগুলো নিজের পায়ে অথবা নিজের পরদিন পোশাক যা আছে এই পরিধেয় বস্ত্রের মধ্যে সেটা ফিরে আসে আমরা অজান্তে সেটা দিয়ে আমরা নামাজ আদায় করে থাকি নবী করিম বলছেন ফাইন্না আম মাতা আজাবিল কাবির মিনহু অধিকাংশ কবরের আজাব কিন্তু এই প্রস্রাবের কারণে হয়ে থাকে এই জন্য সুইদর্শক আমরা দাঁড়িয়ে প্রস্রাব করবো না এতে হায়া সরম লজ্জা এটি থাকে না একটি মানুষ সাধারণত পশুর স্তরে পৌঁছে যায় কাজে আমরা বসে বসে প্রস্রাব করব আল্লাহ আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি